গঙ্গার নিচ দিয়ে চলবে মেট্রো। এবার সাধারণের জন্য এই মেট্রো পরিষেবা চালু করা হচ্ছে চলতি মাসের 15 তারিখ। 15ই মার্চ থেকে এই পরিষেবা, গঙ্গার নিচ দিয়ে যে মেট্রো পরিষেবা, তা সাধারণ মানুষের জন্য চালু করা হচ্ছে এবং একাধিক নিয়মে ক্ষেত্রে থাকছে। এবং কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি এই মেট্রোর উদ্বোধন করে গিয়েছিলেন। হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেড পর্যন্ত বিভিন্ন পরিষেবা পাবেন সাধারণ মানুষজন এবং 15 মিনিট অন্তর এই মেট্রো পরিষেবা থাকবে। রবিবার বন্ধ থাকবে এই পরিষেবা, যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। 15ই মার্চ থেকে এই পরিষেবা সাধারণ মানুষের জন্য চালু হয়ে যাবে। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে এই মেট্রো পরিষেবার উদ্বোধন করে গিয়েছিলেন। এবার সাধারণের জন্য এই মেট্রো পরিষেবা চালু করা হতে চলেছে। আপনাদেরকে জানিয়ে রাখবো, 15ই মার্চ থেকে এই মেট্রো পরিষেবা সাধারণ মানুষজন উপভোগ করতে পারবেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, স্প্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত গঙ্গার নিচ দিয়ে চলা মেট্রো পরিষেবা, এবার সাধারণ মানুষজন তারাও উপভোগ করতে পারবেন। 15ই মার্চ থেকে এই মেট্রো পরিষেবা তাদের জন্য চালু করা হচ্ছে, যেখানে 15 মিনিট অন্তর এই মেট্রো পরিষেবা পাবেন তারা। 12 মিনিট অন্তর পিক আওয়ারে মেট্রো পরিষেবাও পাওয়া যাবে। রবিবার পরিষেবা বন্ধ থাকবে হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেড এ দুদিক থেকেই। সকাল 7টায় এই পরিষেবা শুরু হবে বলেই জানা যাচ্ছে এখনো পর্যন্ত। প্রধানমন্ত্রীর হাত ধরেই এই মেট্রো পরিষেবার উদ্বোধন হয়েছিল। এবার সাধারণের জন্য চালু করা হচ্ছে গঙ্গার নিচ দিয়ে মেট্রো পরিষেবা। 15 মিনিট অন্তর এই মেট্রো পরিষেবা মিলবে, 12 মিনিট অন্তর পিক আওয়ারে মেট্রো পরিষেবা পাওয়া যাবে। এবং সকাল 7টা থেকে হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেড দুদিক থেকেই সকাল 7টায় এই পরিষেবা শুরু হবে। শেষে মেট্রো পরিষেবা পাওয়া যাবে রাত 9টা 45 মিনিটে। আগামী 15ই মার্চ থেকে এই মেট্রো পরিষেবা উপভোগ করতে পারবেন সাধারণ মানুষ। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, 15ই মার্চ থেকে শুরু হতে চলেছে গঙ্গার নিচ দিয়ে মেট্রো পরিষেবা। সাধারণ মানুষের জন্য এই মেট্রো পরিষেবা চালু করা হবে। 15 মিনিট অন্তর তারা মেট্রো পাবেন, 12 মিনিট অন্তর মেট্রো পরিষেবা দেওয়া হবে এবং রবিবার এই পরিষেবা বন্ধ থাকবে। হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেড দুদিক থেকেই সকাল 7টায় মেট্রো পরিষেবা শুরু হবে এবং শেষ মেট্রো চলবে রাত 9টা 45 মিনিট নাগাদ। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মেট্রো পরিষেবার উদ্বোধন করে গিয়েছিলেন। এবার সাধারণ মানুষের জন্য 15ই মার্চ এই মেট্রো পরিষেবা চালু করা হচ্ছে।